গাইস গুড আফটারনুন টু আ নিউ ঝকঝকে টকটকে ব্লগ অনেক দিন পরে এই কথাটা বলছি আর ওয়েদারটা দেখো জাস্ট মানে কি বলবো 360 ডিগ্রি ঘুরে গেল ওয়েদারটা যখন ব্লগটা এন্ড করলাম আগেরটা পুরো মেঘলা আকাশ তখন ঝমঝমিয়ে পুরো বৃষ্টি ফিষ্টি নামলো আর এখন দেখবে আকাশটা এই আকাশে এত রোদ দেখে কেউ বলবে যে এই আকাশেই জাস্ট কিছুক্ষণ আগেই বৃষ্টি ফিষ্টি হচ্ছিল বলো কেউ বলবে দেখো এতই রোদ উঠে গেছে যে তাকানো যাচ্ছে না কোনো দিকে এলাম আমাদের ওপরের ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে গিয়েছিলাম বৃষ্টি পড়ার জন্য আবার দেখো মেঘ চলে এলো ও কি হচ্ছে আকাশ কেউ কিছু বলতে পারছি না বাবা আকাশ আকাশের মতো আছে তবে ওয়েদার রিপোর্টে আমি চেক করলাম যে আজকে সারাদিন এরকমই থাকবে মাঝে মধ্যে রোদ হবে মাঝে মধ্যে বৃষ্টি হবে এরকমই চলতে থাকবে যাই হোক ছাড়ো তো জামা কাপড়গুলো নিয়ে এসেছি ছাদেতে সব শুকনো করতে দিতে আমি আর মা তো ছাদে সব শুকনো করতে দিচ্ছে মা ওদিকে হাওয়াটা খুব সুন্দর আছে বৃষ্টি হোক যাই হোক হাওয়াটা বেশ ভালো চালাচ্ছে এটাই একটা ভালো দিক এই দেখো আমাদের দিকটা এখন মেঘলা তো আর ওই দিকটা দেখো দেখতে পাচ্ছ ওই দিকটাতে পুরো রোদ উঠেছে দেখতে পাচ্ছ ওই দিকটাতে রোদ আবার এই দিকটায় রোদ চলে আসছে বললাম না ওয়েদারটা কিরকম ধরনের আজকে চলো মায়ের সাথে আমি একটু শুকনো করতে দিয়ে দিই অবশ্য আর কিছু দেওয়ার মতো নেই মা নিজেই সব শুকনো করতে দিয়ে দিয়েছে আমাকে কিছু কাজ করতে হচ্ছে না হ্যাঁ খালি আমি একটু শখের বসে রান্না বান্নাটা করছি এখানে এসেও যা সেইটুকুনি এই যে মা সব জামা কাপড় এইদিকে সর্বস্ব মেলে দিয়েছে এখন মা যাচ্ছে নিচে নিচে মানে দোতলার ছাদেও আমাদের কিছু জামা কাপড় মেলা ছিল দোতলা না তিনতলা তিনতলার ছাদেও কিছু জামা কাপড় মেলা ছিল তো সেগুলোকে আনতে যাচ্ছে ওগুলোকে এনে আবার এখানে দিয়ে দেবে একটা ছাদে জিনিসপত্র থাকলে বেশ সুবিধা হয় তুলতে একেবারে এলাম তুলে নিয়ে চলে গেলাম তা নাহলে আবার এই ছাদে খানিকটা ওই ছাদে খানিকটা দৌড়াদৌড়ি করতে অসুবিধা ওই জন্য ছাদে এসেছি একটু চুলটাও শুকিয়ে যাবে কারণ চুলটা না শুকালে খুব অসুবিধা হয় আর ওখানে তো তেল ফেল অত মাখা ফাঁকা হয় না ভালো করে আর এখানে আসতে মা বেশ একদম ভালো করে তেল ফেল লাগিয়ে দিয়েছে চুলেতে কদিন ধরে একদম তেল তেলে চুলই ওই জন্য হয়ে আছে একদম পেতে পেতে আজকে দিচ্ছে মা ভালোই লাগছে চলো তোমরা দেখতে থাকো এবার এই ছাদ থেকে নিচে যাব নিচে গিয়ে করব লাঞ্চ লাঞ্চে আজকে আছে ভাত মুগের ডাল আর হয়েছে সোয়াবিন আলুর তরকারি আর চিকেন কালকে কার চিকেন রয়ে গেছে খানিকটা সেইটা এইসব দিয়ে করবো লাঞ্চ তাহলে চলো লাঞ্চে গিয়ে দেখা করছি আর দেখো একটু বেল দেখাই দাঁড়াও আমাদের এই গাছটাতে প্রচণ্ড বেল হয়েছে দাঁড়াও দেখো এতটাই বেল হয়েছে যে আমার বৌদির ঘরে ঢুকে পড়ছে দাঁড়াও দেখাই বেলটা এই যে দেখতে পাচ্ছ এই গাছটাতে পুরো বেলে ভরে গেছে একদম ওই দিকেও সমস্ত প্রচুর বেল হয়েছে যেখানে বেল এখানে বেল এই এই গাছটার নিচেতেও বেল আছে পাতাটার নিচে প্রচুর পরিমাণে বেল হয়েছে বৌদির তো ঘরে জানলা দিয়ে ঢুকে যাচ্ছে অর্ধেক বেল আমাদের ছাদেতে এরকম প্লাস্টিকের মধ্যে সেই আটার যে প্লাস্টিকগুলো আসে তার মধ্যে এরকম এটা কী বলে পুঁই শাক সম্ভবত পুঁই শাক চাষ করেছে এখানে একটা আছে এইখানে একটা চাষ করেছে এই যে এইখানে কয়েকটা পুঁই শাক আছে ওটা মনে হচ্ছে কুমড়ো শাক ওই যে কুমড়ো ফুল হয়ে আছে যে কুমড়ো শাক চাষ করেছে এগুলো একটা টবে দেয়নি কারণে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হনুমান ওই কারণে টবে আর দেয়নি ওই মানে উৎপাদ যে যদি টবেতে এসব গাছপালাগুলো রাখে তো খেয়ে নেবে টবটাকেও ভেঙে নষ্ট করে দেবে কারণ নিচেতে আমাদের তিনতলা ছাদে অনেক গাছপালা আছে আর মানে যা দেখছো এর ডাবল ছিল শীতকালে আরও হয়ে যায় তো সেই সমস্ত গাছপালাগুলো না হনুমানে তো খাই জিনিস ফল মানে ফল হয় না ওই তোমার কি বলে সবজি টবজি যদি কিছু হয় সেগুলো তো খেয়ে নেবে গোলাপ গাছ গোলাপ ফুলগুলো তো আগে খাবে আর টবটাকেও না ওরা নষ্ট করে দেয় ওই কারণে এরকম প্লাস্টিকের ইয়েতে করেই রাখা হয়েছে এইদিকেও কয়েকটা করেছে না দেখা এটা সম্ভবত আকন্দ ফুলের গাছ এইটা কি গাছ গো মা এটা গন্ধরাজ গা গাছ এটা কি একটা গাছ বসিয়েছিল মরে গাছে হয়নি আর এইটা একটা বাহারি ফুল গাছ আছে এরকম ফুল গাছ তো আমাদের ও বাড়িতে অনেকগুলো আছে এই বাগানেতে ওই যে ওইদিকে সেই বাগান দেখা যায় না ওই বাগানটাতে একদিন নিয়ে যাব কালকেই নিয়ে যাব আমার শেজ্জাম্মা অনেকগুলো গাছ বসিয়ে দিয়ে গেছে তো ওই গাছগুলো এখনো ঠিকঠাক আছে কিনা কে জানো দেখাবো ওই তো ওইখানে গাছগুলো সব বসানো আছে দেখাবো কালকে নিয়ে গিয়ে শেজ্জাম্মা খুব ভালো গাছ ফাঁস বসাতো আছে অনেকগুলো গাছ আছে ওইদিকে চলো নিচে যাই নিচে গিয়ে লাঞ্চের সময় আবার কথা বলছি চলো বললাম ছাদে গিয়েছিলাম দেখো বৃষ্টি পড়ছে আবার চলে এলাম
তাহলে ওয়েদার কখনো মেঘ কখনো রোদ, কি হচ্ছে ওয়েদারই জানে বাবা। যাই হোক, জামা কাপড় গুলো খানিকটা শুকিয়ে গেছে, ওই জন্য আমি আর মা ছাদ থেকে নামিনি, দুজনে জামা কাপড় গুলো দিয়ে ছাদেই দাঁড়িয়েছিলাম। তো বেশ মোটামুটি শুকিয়ে গেছে, তারপরে একদম নিয়ে চলে এলাম। যাই হোক, চলো এবার লাঞ্চ করে নি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে, চলো এবার লাঞ্চ করি। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন হয়ে গেছে বিকালের বেলা, এখন দুপুর বেলা লাঞ্চে। লাঞ্চ তোমাকে তোমাদের বললাম যে লাঞ্চের সময় দেখাচ্ছি, কিন্তু আর দেখাতে পারিনি। দেখাবো কি আর, ওই বলেই তো দিয়েছিলাম যে কি লাঞ্চ করছি, ওই কারণে আর দেখালাম না। এখন হয়ে গেছে বিকাল বেলা, সন্ধে 6:30, বিকাল পেরিয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, 6:30 হয়ে গেছে। ঘুম থেকে এই জাস্ট উঠলাম, দেখতে পাচ্ছ চুল টুল আছড়াইও নি, উঠে মুখটা ধুয়ে জল খেয়ে এই যে চা নিয়ে বসে গেছি। দাঁড়াও দেখাচ্ছি, আজকে ওই সেই নতুন যে কাপগুলো আমরা কিনেছিলাম, সেই নতুন কাপগুলোতে চা খাবো। ওদের অলরেডি চা খাওয়া হয়ে গেছে মা আর ভাই, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর আমি এই চাটা খেতে বসবো। চলো দাঁড়াও দেখাই, নতুন কাপটায় চা খাচ্ছি আজকে। এই যে দেখো, বললাম নতুন কাপটায় চা খাচ্ছি, এই যে নতুন কাপটায় চা খাচ্ছি। আমি এই কাপটা নিয়েছি ফাইনালি, এতে লেখা আছে তোমার বেস্ট ওয়াটার রাইড, আর একদিকে লেখা আছে টেস্ট অফ হেভেন। আমার মনে হলো সত্যি আমার কাছে চাটা একটা হেভেনের অনুভূতি দেয় সকালবেলা, আর সন্ধেবেলাও ঘুম থেকে ওঠার পর, আর যে কোনো রকম মানে বাজার ফাজার থেকে আসার পর বা একটু ঘুরে ঘাড়ে আসার পর, ওই জন্য আমি এই কাপটা পছন্দ করেছি। ওটাও ভালো, ওটা তোমার লেখা আছে আই নিড ভিটামিন সি, কিন্তু সি স্পেলিং এ সি না লিখে লেখা আছে SEE সি, আর লেখা আছে আর একটা কি লেখা আছে আই কি ইজ আ বিচ, আই এম জাস্ট প্লেইং ইন দ্য স্যান্ড, লাইফ ইজ আ বিচ, আই এম জাস্ট প্লেইং ইন দ্য স্যান্ড, এইসব লেখা আছে। তার থেকে টেস্ট অফ হেভেন লেখাটা আমার বেশি ভালো লেগেছে সত্যি। চা সত্যি হেভেন, আর আমাদের হচ্ছে যে বিজনেসটা মেনলি চাকে কেন্দ্র করি, তো চা একটা ইমোশন আমাদের কাছে। যাই হোক চলো চাটা খেয়ে নি, তারপর কথা বলছি। খাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে, সবার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি এই জাস্ট চা খাওয়া কমপ্লিট করলাম। অত বড় কাপ নামেই দেখতে ছিল, চা ছিল ঠিক এইটুকুনি, কারণ আমি এইখানে চায়ের পরিমাণটা এত বড় কাপে এরা বুঝতে পারিনি কতটা রাখবে, তাই অল্পই একটুখানি রেখেছিল। আমাদের বড় বড়ই সমস্ত চায়ের কাপ, কিন্তু তাও এতে অল্প হয়ে গেছে, মানে এটা মনে হচ্ছে আমাদের আমার সব থেকে বড় চায়ের কাপ হয়ে গেল। আমার চায়ের কাপ খুব ভালো লাগে, আমার এই বাড়িতে ভ্যারাইটিস চায়ের কাপ আছে, মানে অনেক রকমের আমাদের কাপের কালেকশন আছে এই বাড়িতে। মানে তোমাদেরকে আমি পরের বার এসে দেখাবো আমার চায়ের কাপের কালেকশন বিয়ের আগে, খুব ভালো লাগে। মানে আমার এক চায়ের কাপে না বারবার চা খেতে ভালো লাগে না, আমার বেশ পাল্টে পাল্টে নতুনত্ব চায়ের কাপে চা খেতে খুব ভালো লাগে। আমি যেখানেই যাই, মানে আমার মেন অ্যাট্রাকশন থাকে কোনো মেলাতে গেলে আগে হচ্ছে চায়ের কাপ কিনতে হবে। এখন তো মেলা বসা বন্ধ করে দিয়েছে, তাই এখন দোকান থেকেই কিনতে হয়। চায়ের কাপ আমার খুব ভালো লাগে। এবার আমার বিয়েতে আমি অনেকগুলো কাপের সেট পেয়েছি, মানে এখানে তো সবকটা সেটই আমি রেখে দিয়েছি, আর এমনকি আমার ওখানে সেটও আমি সবই রেখে দিয়েছি, মানে কাউকে দিয়ে দিইনি, কারণ আমার কাপ বা কাঁচের বাসন এতটাই ভালো লাগে যে আমি কাউকে দিতে পারি না। কাঁচের বাসন শুধু বলবো না, মানে রান্না রিলেটেড সমস্ত বাসনপত্রই আমার কাছে খুব প্রিয়, মানে এই রান্না জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। আর রান্নার সঙ্গে জড়িত তোমার প্রতিটা জিনিসপত্র, ধরো বাসন, ছোটোখাটো যে কোনো সামগ্রী খুব পছন্দের। সব থেকে পছন্দের হচ্ছে চায়ের কাপ তাদের মধ্যে। আমার কাছে অনেক রকমের চায়ের কাপ আছে, দেখাবো পরের বারে এসে। চলো সুইটি রানি ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, ঘুম থেকে উঠে ওর লেবু খেতে গিয়েছিল। কেমন খেলি লেবু, মিষ্টি না টক? লেবু মিষ্টি। ওদেরকে জিজ্ঞেস করো, বলো সবাই কেমন আছো? ভালো আছো? বলো সবাই সাবস্ক্রাইব করবে, বলো জোরে জোরে, বলো বলো, বলবে তো, বলো সাবস্ক্রাইব, বলো দাও।
টাটা করে দাও। কথা বলতে লজ্জা পাচ্ছে, যাই হোক খুব ফুলঝুরি ফোটে মুখ দিয়ে এখন সবাই সামনে কথা বলতে লজ্জা পাচ্ছি। আর ছবিটার পাশটা একটু কিরকম কিরকম কেটে কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না, বোধহয় লাইটিং এর অভাবের জন্যই এটা হচ্ছে। আমি না এত কুঁড়ে হয়ে গেছি এখানে যে উঠে আর একটা লাইট জ্বালাবো, জ্বালাতে জ্বালাচ্ছি না ওই কারণে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আবার দেখাচ্ছি আমি কি করি। দেখতে থাকো তোমরা। তো গাইস দেখতেই পাচ্ছেন, এই যে মা আর মেয়ে মিলে সন্ধ্যা থেকে হচ্ছে। আমি এতক্ষণ গেম খেলছিলাম, তো আমার গেমের একটা ভিডিও রেকর্ড করছিলাম, করা শেষ হয়ে গেছে এই আধ ঘন্টাটা আগে এসেছি। এসে খেয়ে দিয়ে আমি ঘরে ঢুকে দেখছি যে এই চলছে মা আর মেয়ে মিলে সারা সন্ধ্যা থেকে, কিচ্ছু বুঝায় নি কিছু না। এই যে এও মা আসছে মাঝে মাঝে, এখন লুডো ম্যাচ চলছে আপনাদের ব্লগার। এই যে এখন ম্যাচ খেলছে লুডোর, হেরে গেছে কতবার, তিনবার হেরে গেছে, মা তিনবার জিতেছে এখনো পর্যন্ত। চলো দেখা যাক এটা থেকে যেতে, চলো এই যে রাত থেকে ডিনার চলে এসেছে, পরোটা আর আলু কুমড়োর তরকারি। আলুর দম করবে বলেছিল, আমি বাগুন করেছি আলুর দম করতে এই তরকারি। চলো আমি আমার রাত থেকে খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব, সেরকম আর কোনো কাজ নেই। তাহলে আজকে ব্লগটা এই অবধি রাখছি, আর বেশি লেন্থ বাড়াচ্ছি না, হয়তো খুব ছোটই হয়ে যাবে। এটা আমি জানি না কিরকম কতটা কি শ্যুট হয়েছে এই এটার মধ্যে, দেখু আমার মন বলছে ছোট হয়ে যাবে, কারণ আমি অত বেশি ক্যামেরা ফ্যামেরা অন করিনি আজকে সেরকম ভাবে, কারণ সন্ধেবেলা এই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তাহলে চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো আমার ব্লগটা, ততক্ষণের জন্য টাটা। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, গুড নাইট।